আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো টক দই। আজকাল অনেক রান্নাতেই আমরা টক দই ব্যবহার করে থাকি, তবে হঠাৎ বাসায় কোনো রান্নার আয়োজন হলে আমরা অনেকেই একটা সমস্যায় পড়ি। দেখা যায় যে টক দইটা ঘরে থাকে না, অথবা বাহির থেকে কিনে আনা একটু ঝামেলার কাজ। তাদের জন্য আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে টক দইটা তৈরি করে দেখাব। আমি এখানে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, সাথে 1/2 কাপ কুসুম গরম পানি। এবার একসাথে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এই মিশ্রণটি মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সিরকা, যেটাকে আমরা ভিনেগার বলে থাকি। ভিনেগার দিয়ে এভাবে নাড়তে থাকব। ভিনেগার দেওয়ার সাথে সাথে দেখবেন এটা ঘন হয়ে এসেছে, অর্থাৎ এটা কিন্তু দই হয়ে গিয়েছে। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দইটা আপনি সঙ্গে সঙ্গে যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন, অথবা যদি মনে করেন যে এটা দইয়ের মতো বসিয়ে নিবেন, সেক্ষেত্রে একটি বাটিতে দইটা ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দইটা এখন সম্পূর্ণভাবে বসে গিয়েছে। এই দইটা আপনি এখন যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।